আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিধি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিত চলুন জেনে নিয়ে যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো ঘুষ প্রদানের মামলায় যদি কারাকারেও যান তবু প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বার রবিবার বিবিসিকে এই কথা বলেছেন তিনি বলেন নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পকে অভিযুক্ত করায় হোয়াইট হাউসে যাবার লড়াইয়ে ট্রাম্পের কোনো কিছুই বদলাবে না কেননা দেশের মানুষ তাকে চায় 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়ালসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে ব্যবসার নথি জালিয়াতির অভিযোগে গত বৃহস্পতিবার ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের একটি আদালতের বারো সদস্যের জুরি বোর্ড এর মধ্য দিয়ে প্রথমবার কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ফৌজধারী অপরাধে দোষী সাব্যস্ত হলেন তবে তিনি অভিযোগ করে আসছেন যে বিচারে কারচুপি করা হয়েছে এবং প্রসিকিউশন রাজনৈতিকভাবে সাজানো বিবিসির সাংবাদিক ট্রাম্পের আইনজীবী বলেন সাবেক প্রেসিডেন্ট রাজনৈতিক ও নির্ধারিত বিচারের শিকার হয়েছেন ম্যানহাটনের ক্রিমিনাল আদালতে সাত সপ্তাহের এই বিচারে ট্রাম্পকে চৌত্রিশটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আগামী এগারো জুলাই বিচারক এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন তবে ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে তিনি এই মামলায় আপিল করবেন বিচারের সময় ট্রাম্পের পাশে থাকা আইনজীবী হাব্বা বলেন কারাদণ্ড দেওয়া হলেও আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়ে যাবেন তিনি আরো বলেন আমাদের দেশে কিছু দুর্নীতি আমরা দেখেছি তবে বিচার ব্যবস্থায় এর আগে এমন দুর্নীতি দেখা যায়নি তিনি বিচারক জুয়ান মার্চান্টকে অত্যাচারী বলে মন্তব্য করেন এছাড়া তার বিরুদ্ধে সাক্ষীদের আক্ষরিকভাবে ক্রুশবিদ্ধ করার অভিযোগ করেন এই আইনজীবী যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আদালতের রায়ে শাস্তি পাওয়া কোনো ব্যক্তির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ধরপাকড়ের খবর পাওয়া গেছে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে দুই সপ্তাহ আগে প্রতিরক্ষা মন্ত্রীকে দায়িত্ব থেকে সরানোর পর একই দফতরে ধরপাকড়ের খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ মাধ্যমটি বলছে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা একজন প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করা কোনো অস্বাভাবিক ঘটনা নয় কিন্তু বরখাস্ত করার পর সেই প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ উচ্চপদস্থ আরও পাঁচ কর্মকর্তাকে গ্রেফতারের কারণের পেছনে অন্য কিছু লুকিয়ে আছে দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে মন্ত্রী সের্গেই শৈগুকে বরখাস্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর দুর্নীতি বিরোধী অভিযানের কথা বলে একে একে মন্ত্রণালয়ের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করা হয় ধরপাকড়ের এই ঘটনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে বলে সিএনএন এর খবরে উল্লেখ করা হয়েছে ইউক্রেনে প্রায় তিন বছরের যুদ্ধের পর রাশিয়া এখন সুবিধাজনক অবস্থানে সাম্প্রতিক সময়ে উত্তর দিকে অগ্রসর হয়ে খার্কিফ অভিমুখে যে হামলা শুরু করেছে তাতেও তারা প্রায় সব ক্ষেত্রে সফল পূর্ব দিকের ডোনবাস অঞ্চলেও রুশ বাহিনী জয় পাচ্ছে এর ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধক্ষেত্রে অগ্রগতির পরেও কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে সরিয়ে দিলেন পুতিন বিষয়টি নিয়ে বেশ কয়েকজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে সিএনএন তারা বলছেন রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারি চুক্তির বিষয়ে প্রকাশ করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলো প্রকাশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করছে পুতিনের এই অভিযান সেই দুর্নীতির বিরুদ্ধেও হতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রদল বদল নিয়ে বিশ্লেষকদের একজন সিএনএনকে বলেন আমরা যেটা প্রত্যক্ষ করছি সেটা খুব জটিল এক খেলা এ খেলার অনেকগুলো দিক রয়েছে তার মধ্যে একটি হতে পারে নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ভ্লাদিমির পুতিনের ইচ্ছায় প্রশাসনকে নতুনভাবে সাজানো গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনাদের সাথে প্রচণ্ড লড়াই হয়েছে প্রতিরোধযোদ্ধাদের বেশ কিছু সেনা এবং সামরিক যান হারানোর পর শেষ পর্যন্ত জাবালিয়া থেকে সরে গেছেন ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে জাবলিয়ায় হামাসের আল কাসাম ব্রিগেডস এর পাশাপাশি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কোচ ব্রিগেডস এমনকি কিছু এলাকায় ইসরায়েলি নির্বিচার বোমা হামলায় আল কাসাম কিছুটা দুর্বল হলেও সেই ঘাটতি পূরণে এগিয়ে এসেছে আল কোচ ব্রিগেডস কোথাও আবার এই দুই বাহিনী একত্রিত হয়ে লড়াই করেছে দখলদারদের বিরুদ্ধে জাবলিয়া শরণার্থী শিবির এলাকায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হয় মে মাসের উনিশ তারিখ গত শুক্রবার সেখান থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো চলে যাওয়ার আগে প্রচণ্ড লড়াই হয়েছে দুই পক্ষে জাবালিয়ার লড়াইয়ের বিষয়ে রবিবার একটি ভিডিও প্রকাশ করেছে আল কোচ ব্রিগেডস ভিডিওটিকে উল্লেখ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান হিসেবে আল কোচ ব্রিগেডস জানিয়েছে জাবালিয়ায় তিন সপ্তাহের অপারেশনে তাদের যোদ্ধারা একুশটি ইসরায়েলি টার্গেট ধ্বংস করেছে এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যান্ডম শেল আরপিজি শেল ও আরবিজি ইসরায়েলি সামরিক যান ও সেনাদের অবস্থানের ওপর এই হামলাগুলো চালানো হয়েছে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে ছয় ইসরায়েলি সেনাকে আর শত্রু সেনাদের সাথে খুব কাছ থেকে গোলাগুলির ঘটনা ঘটেছে জানিয়েছে সারেয়া আল কোচ সহ এই তিন সপ্তাহে নয়বার রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের ওপর সেনাদের অবস্থান ও গাড়ি বহরের ওপর মর্টার হামলা চালানো হয়েছে ৩৫ বার ভিডিওতে আরও বলা হয়েছে জাবালিয়ার ওই অপারেশনে অ্যান্টি আর্মার ও অ্যান্টি পার্সোনাল ডিভাইস এবং তাকে ফোরটি গ্যারিলা অ্যাকশন ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ওপর দশটি বিস্ফোরণ ঘটানো হয়েছে এছাড়া বোমা বহনকারী একটি মেভিক ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছে যোদ্ধারা ফিলিস্তিনের গা উপত্যকায় বর্বরতা চালানোয় ইসরায়েলিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপ দেশটি শিগগিরই এই বিষয়ে আইন করতে যাচ্ছে সিএনএন এর খবরে বলা হয়েছে পর্যটনের দেশ হিসেবে খ্যাত মালদ্বীপের প্রেসিডেন্ট দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মালদ্বীপের স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী আলী ইহোসান বলেছেন প্রেসিডেন্ট মহম্মদ মচুর মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনা হবে এই সিদ্ধান্তটি কার্যকর করতে মন্ত্রিসভার একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এছাড়া ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনের ঘোষণাও দিয়েছে দেশটি এসব অর্থ গাজে জাতিসংঘের পরিচালিত ত্রাণ সংস্থার কাছে পাঠানো হবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে দুই হাজার সালে এগারো হাজার ইসরায়েলি নাগরিক মালদ্বীপ ভ্রমণ করেন যে দেশটিতে গত বছরে যাওয়া মোট পর্যটকের শূন্য দশমিক ছয় শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে প্রবাল প্রাচীর বিলাসবহুল রেজোর্ট আর সাদাবালির সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত দেশটির সৌন্দর্য উপভোগ করতে সেখানে যেতে পারেন ইসরায়েলিরা মোহাম্মদ মোচু মালদ্বীপের প্রেসিডেন্ট হবার পর দেশটির পররাষ্ট্রনীতিতে একের পর এক পরিবর্তন আসছে যুদ্ধের শুরু থেকেই দেশটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে প্রেসিডেন্ট মোচুর নেতৃত্বে এর আগে ফিলিস্তিনিদের পক্ষে র্যালিও হয়েছে মালদ্বীপে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদাফা এক পোস্টে প্রেসিডেন্ট মোচু লিখেছেন মালদ্বীপের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি দ্রুত গাজে যুদ্ধবিরতির দাবি জানাই একই সাথে সহিংসতা বন্ধ ও মানবিক ত্রাণ প্রবেশে নির্বিঘ্ন করার দাবিও জানাই এদিকে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করার খবরে নাগরিকদের দেশটিতে না যাবার পরামর্শ দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় মালদ্বীপে থাকা ইসরায়েলিদেরকেও দ্রুত দেশটি ত্যাগ করতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা জন কির্বি বলেছেন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী শাসক গোষ্ঠী হামাস এই প্রস্তাব মেনে নিলে উপত্যকাটিতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে স্থানীয় সময় রবিবার সকালে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কিরবি একথা বলেন হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া দেওয়ার অপেক্ষায় আছেন উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্র আশা করছে যত দ্রুত সম্ভব দুই পক্ষই যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হবে জনকির্বি আরও বলেন ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দফায় দুই পক্ষ বৈঠকে বসবে এ সময় তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি কেমন হবে এবং তা কখন থেকে শুরু করা হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানো হবে এছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েল কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেবে তবে ইসরায়েল সরকারের বেশ কয়েকজন সদস্য যুদ্ধবিরতি প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিজ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীর বলেছেন হামাসকে নির্মূল করার আগে গোষ্ঠীটির সঙ্গে কোনো ধরনের চুক্তি সইয়ের বিরোধী তারা গাজার রাফায় কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটছে বিষয়টি নিয়ে সোচ্চার গোটা বিশ্ব এর মধ্যেই গাজার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা জানিয়েছে রাফার ছত্রিশটি আশ্রয় শিবিরের বাসিন্দাদের চলে যেতে বাধ্য করা হয়েছে এতে আশ্রয় শিবিরগুলো এখন খালি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়ায় জমে উঠেছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনা ইতিমধ্যেই তিনি প্রার্থিতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করেছেন ইরানি বার্তা সংস্থা তাসরিম নিউজের খবরে বলা হয়েছে অনেকটা হঠাৎ করেই আহমাদী নেজাত রবিবার তার নিবন্ধন সম্পন্ন করেছেন কট্টর বিরোধী হিসেবে পরিচিত এই নেতা প্রার্থী হলে ইরানের আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে তাসরিম নিউজের খবরে বলা হয়েছে বিতর্কিত এই নেতার উপস্থিতির ফলে রবিবার তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক ও ফটোগ্রাফারদের ভিড় ছিল লক্ষণীয় 2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আহমাদিনেজাদ রবিবার প্রার্থিতার নিবন্ধন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের প্রার্থিতা ঘোষণা করে বক্তৃতা করেন তিনি সোমবার শেষ হচ্ছে ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা নিবন্ধন তাসরিম নিউজ জানিয়েছে প্রায় আশি জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন যাদের মধ্যে বিশ জনেরও কম নির্বাচনের জন্য সব শর্ত পূরণ করেছেন নিবন্ধন শেষে সাংবিধানিক কাউন্সিল যাচাই বাছাই করে আগামী এগারো জুন চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে এরপর শুরু হবে নির্বাচনে প্রচার প্রচারণা মাসের আটাশ তারিখ শুক্রবার হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার জন্য গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেতে হয় আহমাদি নেজাদ দুই সতেরো সালের নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন তবে ইরানের নীতি নির্ধারণী পরিষদ গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থী তা অনুমোদন করেনি গত মাসে মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান এরপর সংবিধান অনুযায়ী নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ